পাকশি হার্ডেন ব্রিজ। এই ব্রিজটি 1915 সালে নির্মাণ কাজ শেষ হয়, কিন্তু আজও 100 বছর পরেও ব্রিজটি সেই আগের মতোই আছে। মনে হয় তার কোনো পরিবর্তন হয় নাই। আর এত লোহা এখানে ব্যবহার করা হয়েছে যে এটা আশ্চর্যজনক। ট্রেন যাচ্ছে, পদ্মা নদীর মাঝে এত খরস্রোতার নদীতে এরকম একটি ব্রিজ আজও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এবং এই ব্রিজের পাশেই লালন শাহ সেতু। এবং এই সেতুর পাশেই চলছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। খুব সুন্দর একটা ভিউ। এখানে নৌকাও আছে, ইচ্ছা করলে নদীর ওই পাশেও যে ঘুরে আসতে পারবেন।